আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদের সবাই জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বইয়ের মধ্যে স্টিকি নোটসের ব্যবহার তো যারা স্টিকি নোটস চিনেন না তাদেরকে আমি একটু দেখাই স্টিকি নোটস কোনগুলো কারণ পকেট থেকে বের করে নিই তো এই যে এগুলো হচ্ছে স্টিকি নোটস এটা হচ্ছে আমার পাঞ্জাবির সুতা তো এটা না কিন্তু তো এই যে এটা দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে স্টিকি নোটস দেখুন তো এগুলো দিয়ে বইয়ের মধ্যে আমরা মার্ক করতে পারবো তো মার্ক থেকে মনে পড়লো যে কিছুদিন আগে কিন্তু আমরা একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা বলেছিলাম যে বইয়ের সাথে মার্কারের ব্যবহার তো সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আমি আই কার্ডে দিয়ে দিব। তো এখন যে কথা বলছিলাম তা হচ্ছে যে বইয়ের সাথে যখন মার্কার ব্যবহার করতাম তখন একটা সমস্যা হতো যে বইয়ের মধ্যে দাগ পড়েছে তো কিন্তু অনেকেই কিন্তু বইয়ে দাগাদাগি করা পছন্দ করে না তো তাদের জন্য আমি মনে করি যে এই স্টিকি নোটসগুলো ব্যবহার করা খুবই ভালো এবং খুবই সহজ আর আরেকটি যে পদ্ধতি ছিল তা হচ্ছে যে নোট করার তো নোট করার যে সমস্যাটি তা হচ্ছে যে মনোযোগ নষ্ট হয়ে যায় তখন আবার বারবার খাতায় লিখতে হয় তো এতগুলো লাইন তো লিখা যায় না কিন্তু স্টিকি নোটস কিন্তু মার্কারের থেকেও সহজ আপনি জাস্ট এই স্টিকি নোটসের একটা পার্ট নেবেন এবং আপনার পছন্দের জায়গা বা যে জায়গাটি আপনার কাছে ভালো লেগেছে বইয়ের মধ্যে সেখানে গিয়ে শুধু লাগিয়ে দেবেন তাহলে হয়ে যাবে তো এটা খুব সহজ না তো এই কারণে ভাবলাম যে আজকে আমরা এই টপিকটা নিয়ে বানাই যে কীভাবে স্টিকি নোটস ব্যবহার করতে হবে তো আমি একটি বইয়ের মধ্যে স্টিকি নোটস ব্যবহার করেছি সেই বইটি যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনারা দেখুন এটি হচ্ছে সেই বইটি তো দেখুন এখানে কতগুলো আমি নোট করেছি তো এই পুরোটা কিন্তু স্টিকি নোটসের মধ্যেই করা তো আরও যদি ভালো হতো যদি আমি এখানে প্রতিটি স্টিকি নোটসের মধ্যে কিন্তু আমি চাইলে লিখতে পারতাম যে কোন টপিকের কথা আছে তো এটি হচ্ছে বিলাসিতা করবেন না একটি বই তো ইসলামিক বই তো ইসলামিক বইয়ের মধ্যে কিন্তু অনেকগুলো হাদিসের রেফারেন্স থাকে তো হাদিসের রেফারেন্স থাকলে এখানে যদি আমি হাদিস লিখে দিতাম যে হাদিস লিখে এখানে বা কোনো উক্তি লিখা বা কোনো ঘটনা দেয়া তো এভাবে লিখে দিলে কিন্তু আরও বেশি সুবিধা যে কোনটা কোন কাহিনী আরও বেশি ভালোভাবে বোঝা যেত কিন্তু প্রথমবার চেষ্টা করেছি তো তো আমি এটা হচ্ছে আমার প্রথমবার আর কি স্টিকি নোটস করা আর কি তো এর আগে তো আমি সারা জীবন শুধু বইয়ের মধ্যে সরি খাতার মধ্যে শুধু নোট করে গিয়েছি তো তারপর আমি করলাম মার্কারের ব্যবহার তো মার্কার করার পরে দেখলাম যে স্টিকি নোটসগুলো আছে বাসায় তো সেগুলো কি করব তো বইয়ের জন্য এটা ব্যবহার করা শুরু করলাম তো যখন দেখলাম যে না নোটের করার থেকে মার্কার ব্যবহার করা ভালো মার্কার ব্যবহার করার থেকে স্টিকি নোটস ব্যবহার করা আরও বেশি ভালো বা আরও বেশি সহজ তো এটার প্রতি তো আমি ফ্যান হয়ে গিয়েছি তো ভাবলাম যেহেতু আমার জন্য সুবিধা হয়েছে আমি তো আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আরেকটি কথা আমি বলতে চাই যে হয়তো এটা আরও সুন্দর করে দেখাতে পারতাম আর ভিডিওটি আরও সুন্দর করে মেক করতে পারতাম কিন্তু যাতে আমাদের মধ্যে যাতে সম্পর্ক যাতে ভালো হয় যাতে আমাদের মধ্যে কোনো আর্টিফিশিয়াল কিছু না থাকে তার কারণে আমি এইভাবে ভিডিওটি বানাচ্ছি যেন আপনারা আমার সাথে খুব ভালো করে কানেক্ট হতে পারেন কারণ আমাদের এই জার্নি আর অনেক দিনের জার্নি তো সেই পর্যন্ত আমাদের সবার সাথে সবার মনের মধ্যে ভাব নিয়ে থাকতে হবে আর মনের মধ্যে ভাব নেওয়ার জন্য আমাদের কৃত্রিমতা দূর করতে হবে সো সেই কৃত্রিমতা দূর করার জন্য আমি ভিডিওতে এইভাবে কথা বলছি যেন আপনাদের আমার সাথে কানেক্ট হতে সুবিধা হয় তো আশা করি আপনারা আমার সাথে খুব ভালো করে কানেক্ট হতে পারছেন তো যেই কথা বলছিলাম তা হচ্ছে যে স্টিকি নোটসের ব্যবহারগুলো নিয়ে তো স্টিকি নোটসের মধ্যে কিন্তু এরকম করে আপনারা কিন্তু ই করতে পারবেন যে একটি ভালো একটি লাইন পেলেন আপনারা এটা নোট করে নিলেন যেমন এখানে আমি একটি লাইনের কথা বলি যেখানে যদি আপনারা দেখেন দেখা যায় দেখা না গেলে আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে যে বিলাসিতা মানুষকে ভিতরগতভাবে দরিদ্র করে তোলে অনেক কিছু থাকলেও নিজেকে বড় অভাবই মনে হয় বিলাসিতা ছাড়তে পারলে শত অপ্রাপ্তি সত্ত্বেও জীবন সুখময় হয়ে ওঠে তো এই লাইনটি কিন্তু খুবই সুন্দর তো এই কারণে আমি এই লাইনটির মধ্যে এইখানে মার্ক করে দিয়েছি যে এখানে স্টিকি নোটস দিয়ে লাগিয়ে দিয়েছি কিন্তু এখন কথা হচ্ছে যে এত ভালোর মধ্যে কি কোনো অসুবিধা নেই অসুবিধা কিন্তু অবশ্যই আছে তো অসুবিধাটা কি তো অসুবিধাটা হচ্ছে যে এই যে স্টিকি নোটস এটা কিন্তু খুব একটা বেশি ভারী না আর কি তো এই আঠাটা যে স্টিকি নোটস হলো আঠার জন্য এটাকে স্টিকি নোটস বলা হয় তো এই আঠাটা কিন্তু খুব একটা বেশি ভালো না বা খুব একটা আর কি লং লাস্টিং না তো আপনি যদি টান দেন দেখবেন যেটা খুলে এসে পড়বে তো খুলে এসে পড়লে কি হবে তখন কিন্তু আপনি এখানে মার্কটা থাকবে না বা আপনি ভুলে যাবেন যে কোথায় কি মার্ক করেছেন তো এই ক্ষেত্রে যেমন আপনি যদি মার্কার ব্যবহার করতেন তখন কি হতো তখন কিন্তু আপনার যে লাইনে যে মার্ক করা থাকতো সেটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখতে পারতেন যে কোথায় মার্ক করেছেন বা কোথায় কি করেছেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে মার্কার ব্যবহার করা ওই দিক দিকে ভালো আর এখানে আমি বলবো যে যদি আরও সহজ করতে চান তো এটা হচ্ছে স্টিকি নোটসের সুবিধা কিন্তু এই অসুবিধাটা মাথায় রেখেই আপনাকে স্টিকি নোটসটি ব্যবহার করতে হবে তো এখন প্রশ্ন আসতে পারে যে স্টিকি নোটস কোথায় পাওয়া যায় তো স্টিকি নোটস হচ্ছে সকল স্টেশনারি দোকানে পাওয়া যায় বা যেখানে খাতা কলম বিক্রি করে সেখানে আপনারা দেখতে পারেন অনলাইনে যেখানে বুকশপ থাকে বা রকমারিতে আমি দেখেছিলাম তারা মনে হয় বিক্রি করে মনে হয় বিক্রি করে না দেখেছিলাম না কি আমার ঠিক মনে নেই তো কোনো একটা অনলাইন বুকশপে দেখেছিলাম তারা এগুলো বিক্রি করছে তো যাই হোক এইগুলোর দাম হচ্ছে আপনার এগুলোর বিভিন্ন সাইজে পাওয়া যায় তো আমার কাছে এটাই আছে তো এটা এই একটি প্যাকেট হয়তো আপনার চল্লিশ কি পঞ্চাশ টাকা নেবে তো এরকম করে কিন্তু সেখানে অনেকগুলো থাকে আর কি তো আমার কাছে ছিল তো আমি দেখাবো আপনাদের তখন দেখিয়ে ফেলে এর তো এটি হচ্ছে সেই প্যাকেট এরকম প্যাকেটগুলোতে থাকে তো এখানে দেখুন এখানে অনেকগুলো আছে তা আমি তো কয়েকটা ব্যবহার করা শুরু করেছি তাই পুরোটা দেখাতে পারলাম না এরকম একটি প্যাকেটের মধ্যে থাকবে আর কি তো এটার দাম হচ্ছে চল্লিশ কি পঞ্চাশ টাকা দামটি আমার মনে নেই কারণ আমি অনেক আগে কিনেছিলাম আর ব্যবহার করা শুরু করেছি এখন তো এই হচ্ছে অবস্থা কিন্তু খুবই ভালো লাগছে যে এই স্টিকি নোটসগুলো ব্যবহার করে সময় লাগে কম নোট করতে হয় না খুব আরামে বই পড়ে ফেলছি তো এই হচ্ছে অবস্থা তো অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও তো কেমন লাগলো ভিডিওটি তাহলে শেষ করে দে হ্যাঁ তো কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আরও দেখা হবে আমাদের আগামীকাল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আপনাদের যদি কারো কোনো পরামর্শ দেওয়া থাকে বা কোনো ভিডিও দরকার থাকে বা কোনো কিছু আমাকে বলতে চান তাহলে অবশ্যই মন খুলে কমেন্ট করুন বা আমার ফেসবুকে আমাকে মেসেজ পাঠাতে পারেন তার ফেসবুক লিংক বা আমার পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে অবশ্যই দেখে নেবেন তো আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম সবাইকে